ও ঘরের মধ্যে ঘর, জানো কি ঘরের মধ্যে ঘর মানে মশারি। এটা কার বিছানা? বেড়াতে পারছে না ডোনা, ডোনাকে আজকে বেড়াতে দেবো না। হ্যাঁ, এর মধ্যে ঢুকিয়ে আটকে রেখে আমরা পালিয়ে যাব। হ্যাঁ, তাই খুলে যাবে। তুই এখানে থাকবি আজকে? কেন থাক, দেখো এইভাবে তোমাদের ডোনা দাদানের ঘরে দাদানের বিছানায় উৎপাত করে। দাদানের বিছানাটা কি সুন্দর না, শুতেও মজা লাগে। ছিরুক না দেবে দিদু, ছিরুক ছিরুক এই যে কি অবস্থা, ঘরের মধ্যে ঘর তার মধ্যে ডোনা, ঘরের মধ্যে ঘর তার মধ্যে কে ডোনা। ই বাবা দেখো, দেখলে কেমন লাগছে ডোনার মুখটা? দেখো ভয় লাগছে, ও কিরম ভীত কুটি লাগছে ডোনা। আমি ভয় পাচ্ছি, সর সর আমি পালাই বাবা। মা এটা কে, মা দিদুন কি করছে? দেখো এখানে তোমরা ঘরের মধ্যে ঘরে ঢুকে ডোনা কি করছে, ডিগবাজি। ওয়ান টু থ্রি লেট স্টার্টেড, নেই আবার ওয়ান টু থ্রি লেট স্টার্টেড, ইয়েস আবার ওয়ান টু থ্রি লেট স্টার্টেড। তোমরা পারো এরকম ডিগবাজি? আর তোমাদের ডোনার দিদুনের ঘরের মধ্যে ঘরটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, তাই তো? ফুকি তোর কি মজা লাগছে? তোমরা কিন্তু এরকম পাগলির মতন এইগুলো ট্রাই করবে না, একদমই ট্রাই করবে না। ডোনা যেহেতু কখনো ডোনা যেহেতু দিগবাজি দেখেনি, তাই ও এরকম পাগলামি করছে। মানে ও মনে করছে কি ও রানী হয়ে গেছে, এই ঘরের রানী, ঠিক আছে? এই ঘরের মধ্যে ঘর তার মধ্যে রানী হচ্ছে ডোনা রানী। কি অবস্থা, মুখটা দেখো এরকম বলে কিরকম লাগতো। এটা পাগলামি করে, শুধু পাগলামি। ইস ইস, এই পাগলামি তোমাদের দেখতে হবে না, ওরকম পাগলামি করে, এরকম পাগলামি করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এখন আমরা খাবো দাবো, রুটি খাবো, তরকারি খাবো। কি খাবো দেখাচ্ছি, চলো দেখাবি তো কি খাবি। দাঁড়াও নিয়ে আসছি ডোনার বাবার খাবার, ডোনার খাবার। এই যে খাবার, রুটি চিংড়ি মাছ দিয়ে গাটি আর আম। আম ভালো, ঢং করছে, খাচ্ছে না কিন্তু ঢং করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। তো এই যে ডোনা দেখো, এক কাড়ি আটা নিয়ে নিয়েছে, এটা দিয়ে এখন ও গোপ বানাবে। দাঁড়াও ওকে আমি গোপ বানিয়ে দিই। পারিস তুই পুতুল বানাতে? বাড়ি গিয়ে বানাবো, রেখে দে এখানে, বানাবো না বাড়ি গিয়ে। হ্যাঁ ঠিক আছে, তো চলো টাটা করে দাও বন্ধুদের। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তারা এখন ওর দাদানের সাথে বদমাইশি করবে, বদমাইশি, চলো।